বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার সন্ধ্যায় ভয়ঙ্কর রূপে আঘাত হানবে বাংলাদেশের উপকূলের 13টি জেলায়। সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর আঘাত হানলে লণ্ডভণ্ড হবে উপকূলীয় 13টি জেলার লাখ লাখ মানুষের ঘরবাড়ি সহ কোটি টাকার সম্পদ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বরগুনার পাথরঘাটা এবং পটুয়াখালীর কলাপাড়া। ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সোমবার বাংলাদেশের সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপ নিয়েছে। আবহাওয়াবিদের তথ্য অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় একটি ভয়ঙ্কর রূপে আঘাত হানবে। মঙ্গলবার ভোর 6টা থেকে 7টার মধ্যে উপকূল অতিক্রম করবে। সিত্রাং বাংলাদেশে আঘাত হানলেও ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে ধেয়ে আসা প্রেক্ষাপটে দুর্গত মানুষকে 7,030টি আশ্রয় কেন্দ্রে 25 লাখ মানুষকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল বিমানবন্দর বন্ধ করে দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই 3টি বিমানবন্দর বন্ধ থাকবে। এছাড়া অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা, হাতিয়াসহ 13টি জেলা অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। গোটা বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন এলাকায় রাস্তাঘাটও তলিয়ে গেছে। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। হিসাবে রূপ নিয়েছে এবং আরও উত্তর পূর্ব দিকে গিয়ে আসছে। এখন এর সেন্ট্রাল থেকে আমাদের উপকূল অঞ্চলের দূরত্ব হলো 400 কিলোমিটার মতো এবং এর যে পেরিফেরিটা আছে সেটা উপকূল থেকে 143 কিলোমিটার দূরত্বে আছে। এটা এখন 89 দ্রাঘিমাংশ পূর্ব দিকে এবং 19 অক্ষাংশ উত্তর দিকে এই এই সংযোগস্থলে অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে এটি যে পেরিফেরি আছে সেটা সন্ধ্যার মধ্যেই উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে এবং কেন্দ্রটি অতিবাহিত হবে সকালের দিকে। ইতিমধ্যেই আপনারা যা শুনেছেন 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং এখনই আবহাওয়া দপ্তর থেকে যে প্রাপ্ত সিগনাল পাওয়া যাবে সেটার উপর ভিত্তি করে পরবর্তী সিগনালের সিদ্ধান্ত নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এটা আমরা এখনও নিতে পারি না, এটা নেওয়া হলে আপনাদেরকে আপনারা খেয়াল রাখবেন, নজর দিবেন, এটা যাতে এই সংবাদটা যাতে প্রচার করা হয়। আমরা এটুকু বলতে পারি যে সিত্রাং আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত আঘাত হানবে এবং এটি উপকূলীয় অঞ্চলের 13টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে আর 2টি জেলায় হালকাভাবে আঘাত হানবে। 13টি জেলার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গাতে আঘাত হানবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলোতেও বিশেষ করে মহেশখালী, হাতি সন্ধি হিসাবে রূপ নিয়েছে।